01717090391 তো এটা আমার হোয়াটসঅ্যাপ, এটাতে ইমো, ভাইবার আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং যদি কোনো বিকাশও করতে হয়, অনেক সময় কিন্তু আমরা আপনাদেরকে একটা মানে পেমেন্টের একটা ব্যাপার বলে থাকি। অনেক ভাইয়েরা আছে যে যারা হয়তো বা দূর প্রান্ত থেকে মাল নিতে চায়, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাল নিতে চায়, তো তারা চাইলে আমার এখান থেকে মাল নিতে পারবে কুরিয়ার কন্ডিশনে। ন্যূনতম কুরিয়ার চার্জটা যদি বিকাশ করে দেন আমার এই নাম্বারে, আমি হয়তো বা মাল পাঠাই দিলাম, আপনারা ওখান থেকে পেমেন্ট দিয়ে মালটা তুলে নিলেন। অর্থাৎ আপনি এখান থেকে যদি 50-70 টাকার মাল নেন, কন্ডিশনে নিতে পারবেন, আপনি 1000 টাকা অ্যাডভান্স করার পরে ওইখান থেকে কিন্তু মালটা পেয়ে আপনি টাকাটা দিয়ে আপনি মালটা নিয়ে যেতে পারবেন। তো আপনাদের নিরাপত্তা রইলেন, উনিও নিরাপত্তা রইল। জি জি জি, সেটাই। এখানে একটা ডিজাইন আপনি দেখতে পারেন, এই যে সামার হলিডে, আসলে এখন গরম আসছে, আমি এইরকম একটা থিমকে বেস করে এই জিনিসটা করছি। দেখেন এবং দেখেন প্রতিটি ডিজাইন এবং কালার খুবই সুন্দর। এছাড়া উনি যেটা বলছে যে আপনি এটা না চালাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা চেঞ্জ করে আপনাদের চাহিদা অনুযায়ী সেই মালটা আমরা দিয়ে দিতে পারবো। পরবর্তী ডিজাইনগুলো আপডেট যেগুলো আসবে সেগুলো নিতে পারবেন। জি, প্রতিটি ডিজাইন আমরা দেখছি স্যার আপনাদের কাছে, কিন্তু দেখেন এই যে বিস্কিট কালার, এটা আমার খুব খুব কাটতি এই ডিজাইন, খুবই খুবই সুন্দর ডিজাইনটা। এই ডিজাইনটা আমার চোখে ভাসছে, অতি ভাসছে যখন দোকানে ঢুকলাম। জি জি, এই ডিজাইনটা আর কোথাও পাবেন না, ওনার এখানেই পাবেন। আর ওনাদের যে প্রতিটি মালের যে পলি করে খুবই সুন্দর, আমরা যদি হ্যাঁ ডিজাইনটা একটু দেখবো আর পলিটাও একটু দেখবো কীভাবে পলিটা করে রাখছে। আমি তাহলে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন আমাদের যে যাতে করে ইজিলি আপনার করেন। এবং পলিগুলো হচ্ছে খুবই সুন্দর, কিন্তু এইগুলা যদি কোন শোরুমে আপনারা তুলেন সেক্ষেত্রে অনাসেই মালগুলা সেল হবে। একজন খুবই সুন্দরভাবে আমি মনে করি যে ডিসপ্লেটাও সুন্দর হবে। জি, তো আমরা এই যে প্রতিটি ডিজাইন দেখছি, এবং এই এছাড়া যে পরবর্তী যে আপডেট ডিজাইনগুলো আসবে সেগুলো যদি দেখতে চান ওনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু দেখতে পারবেন। জি, আর ওনাদের সাইজ হলো তিনটা, এম এল এক্সেল, এম এল এক্সেল, এই তিনটা সাইজ পাবেন সবসময়। আর প্রতিটি তো কালারের মাঝে কিন্তু আপনারা এই গ্যারান্টি দিচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না, প্রিন্টের মাঝে কালারের মাঝে কোনো ধরনের সমস্যা হবে না। তো এখন আমরা দেখবো পোলো শার্টের ভিতরে, কিছু পোলো শার্টের আসলে ঈদকে টার্গেট করে আমাদের ফ্যাক্টরি আসলে নতুন নতুন কিছু পোলো প্রোডাকশন করছে। দেখেন স্ট্রাইপ ডিজাইনের, স্ট্রাইপ ডিজাইনের যে পোলোগুলো হচ্ছে আপনার পিকে পোলো, আসলে দুই ধরনের কাপড় আছে, ফাইন কাপড়েরও আছে। এখানে আমি একটা জিনিস যদি বলি, হ্যাঁ এখানে তো ফিনিশিংটা আছে দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু ইয়া দেওয়া আছে, সাইড হ্যান্ড দেওয়া আছে। এবং এখানে আমি আরেকটা বিষয় দেখেন, এখানে যে প্রতিটা মালে কিন্তু দেখেন আপনারা যে স্টেপ একদম ম্যাচিং করা, যেগুলো আপনার মনে করেন লোকাল মাল সেইগুলো কিন্তু স্টেপ মিলবে না। এই এই যে এইগুলো মজুরি কিন্তু করতে গেলে কিন্তু অনেক টাকা লাগে। ম্যাচিং করা আছে দেখতে পারবেন। জি, আর ওনাদের প্রতিটি মালে কিন্তু সাইড হ্যান্ড দেওয়া আছে। জি, তো এগুলো তো এই এম এল এক্সেল তিনটা সাইজ, এম এল এক্সেল এগুলো তিনটা সাইজ। দেখেন এই যে অটো স্ট্রাইপের খুব সুন্দর একটা প্রোডাক্ট। আচ্ছা, আমরা তো এখন যেগুলো দেখছি এবং এর পরবর্তী ডিজাইনটা, এটি যদি শেষ হয়ে যায় এটি তো আর পাবে না। হ্যাঁ, এটি আসলে যদি কেউ অর্ডার করে তাহলে আমাদের ফ্যাব্রিকের অ্যাভেলেবিলিটির উপর বেস করে পোলো শার্টটা আমরা করে থাকি, ঠিক আছে। তো তবে আমরা এই কোয়ালিটির মালগুলো প্রোডিউস করতে পারবো। জি, আরেকটি বিষয় কি, ওনাদের কাছে যখন যে প্রোডাক্টগুলো ওনারা মানে ম্যানুফ্যাকচারিং করে থাকে সেইগুলো যদি দেখতে চান ওনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে কিন্তু জেনে নিতে পারবেন কিনের মালটা। তো এছাড়া ওনাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের কিন্তু আরো ডিজাইন আছে, সেগুলো কিন্তু দেখেন এই সাইডে, দেখেন এই সাইডে যে অলওভার প্রিন্ট ইয়ার পলো শার্টের ভিতরে তিনটা স্টাইলের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন। তো এই ধরনের মাল কিন্তু দেখে একটা ডিজাইন দেন,
এটা হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে যদি আমি একটু দেখি সুন্দর করে লোগো করে এই লোগোটা কিন্তু এমব্রয়ডারি করা আর এখানে এই বক্স ইয়া দেওয়া আছে জি জি যে সামনে যে একটা বক্সের যে প্ল্যাকেট বক্স প্ল্যাকেট বক্স এবং এখানে দেখেন আপনারা রিপগুলো খুব সুন্দর ভাবে স্মুথ ভাবে কিন্তু এগুলো সম্পূর্ণ কিছু করে রাখছে পিছনে মোম দেওয়া আছে জেপিএন এর মালটা আর এখানে আপনারা দেখেন প্রতিটি মালের কিন্তু এখানে যে ইয়া সুরি আহমেদের ফিনিশিংটা এটি খুবই সুন্দর আর ওনাদের কাছে যখন যে এদিকে আপনি দেখেন আরো কিছু ডিজাইন আছে আমরা এখানে এখানে আমরা দেখেন এখানে কিন্তু তিনটা চারটা স্টেপ করা আছে এবং এখানে দেখেন লোগ ইয়া দেওয়া আছে এমব্রয়ডারি করা লোগোগুলা এই যে দেখেন আমাদের এই 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 ডিজাইনটা আমরা একদম কন্টিনিউয়াসলি এই সামারে কিন্তু আমরা বানাচ্ছি হ্যাঁ জেপিএন ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব চলতেছে আমাদের মার্কেটে চলবে তো আসলে জিনিস দেখতে সুন্দর মানও ভালো এটা এটার যে লোগোর এটা একটু যদি এটা বিষয়টা একটু যদি বলতেন এমতে এমব্রয়ডারি করা আছে তারপর এটা আসলে আসলে এটাকে ফেল্ট বলা হয় ঠিক আছে ফেল্ট অ্যাপ্লিক দিয়ে এখানে একটা এমব্রয়ডারি আমরা করছি আর কি এটা আসলে অ্যাপ্লিকের কাজ এখানে এমব্রয়ডারি করা এখানে অ্যাপ্লিকের কাজ তো এই এগুলোর প্রাইসটা যদি একটু বলতেন এগুলো আসলে আমি পোলো শার্ট গুলো যেগুলো সেল করতেছি এগুলো হলো 200 রেজেন্ট ঠিক আছে 200 থেকে 210 এবং যদি সলিড কালারের নেন আরেকটু কম রেঞ্জের পাবেন আসলে আমাদের সব প্রোডাক্ট তো একবারে বলা সম্ভব না বা সব প্রাইসও একবারেই আমরা শেয়ার করতে পারতেছি না কিন্তু যেটা করতে পারবো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমি স্টিল পিকচার দিব এবং সেখানে আমি প্রোডাক্টের প্রাইসটা মেনশন করে দেব জি আচ্ছা আরেকটি বিষয়ে একটি কথা বলি অনেকে তো প্রোডাক্ট অনেক কম দামে বলে ভিডিওতে অনেক আছে 60 টাকা 70 টাকা 50 টাকা আছে জি জি তো ওইটার থেকে এটা ডিফারেন্সটা যদি একটু বলেন জি আসলে আমি যেটা বলতে চাই ভালো কোনো প্রোডাক্ট আপনার নিতে হলে আসলে ন্যূনতম কিন্তু একটা প্রাইস আপনাদের অবশ্যই এখানে ইনভলভ করতে হবে তো এখানে অনেকে অনেক ভাই আছে আসলে 60 টাকা 70 টাকা বা বিভিন্ন রেঞ্জের কিন্তু প্রোডাক্ট আসলে খুঁজতে যায় তো এখানে মূলত আমরা করি হচ্ছে ফ্রেশ অর্ডারের কাজ ফ্রেশ অর্ডারের যেই ঘটনাটা আমি আপনাদেরকে বলি যে আমরা গার্মেন্টসের এক্সপোর্ট যে ফ্যাব্রিক এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে করি এবং এক্সপোর্ট কোয়ালিটির সুইং ম্যাটেরিয়াল আমরা ইউজ করি সুইংয়ের যে কোয়ালিটি ইউজ করি ওই হাই গেট আপের মাল করি তো এগুলো আসলে যখন আপনারা পারচেস করতে যাবেন ডেফিনেটলি আমরা গার্মেন্টসের একটা স্টক লট যেই মাল সেগুলোতে হয়তো আপনারা কখনো সাইজ পাবেন কখনো সাইজ পাবেন না অনেক সময় সেখানে রিজেকশন মালও থাকে কিন্তু আমরা একদম ফ্রেশ অর্ডার এক্সপোর্টের কোয়ালিটি মেনটেন করি এই জন্য একটু প্রাইসটা হাই তো আমরা যেটা বলবো যে আসলে কম দামের জন্য আপনারা ছুটতে পারেন এটা আসলে আপনার ওন চয়েস কিন্তু আমাদের যদি মানে যেটা আমরা চেষ্টা করতেছি যে মার্কেটে এক্সপোর্টের কোয়ালিটির গার্মেন্টস প্রোডিউস করে ন্যূনতম প্রাইসে কীভাবে আপনাদের সামনে অফার করা যায় এবং আপনারা বিজনেস করে আপনাদের ব্যবসায়িক উন্নতি কীভাবে সাধন করতে পারেন সেই চেষ্টাটা আমরা করতেছি সেই লক্ষ্যেই আমরা কাজ করছি জি খুব সুন্দর কথা বলছেন আসলে যেগুলো কম প্রাইজের এগুলো কিন্তু আপনাদের শোরুমে তুলতে পারবেন না শোরুমে তোলার মতন ওই ধরনের ওইগুলো চলবে না কারণ একটা মানুষ যখন আপনার এই যেমন 170 টাকা দিয়ে টি শার্টটা নিলে এটা নিম্নত উনি 250 টাকা বিক্রি করতে হবে জি 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 তো কিন্তু এই পড়া কিন্তু 250 টাকা বিক্রি করতে পারবেন কিন্তু ওই পড়া কিন্তু 250 টাকা বিক্রি করা সম্ভব না ওনাদের রং উঠে যাবে তারপরে আপনাদের কাছে যদি রং না উঠে তাহলে ফিনগুলো উঠে যাবে তো বিভিন্ন ধরনের একটু সমস্যা এখানে আসলে যে ব্যাপারটা হাইলাইট করতে চাই প্রথমত ফ্যাব্রিকটা হবে এক্সপোর্টের কোয়ালিটি 100% এক্সপোর্টের ফ্যাব্রিক দিয়ে আমরা করি প্রিন্ট এমব্রয়ডারি আমরা যাই করি না কেন সেটাও কিন্তু আপনার এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করে করা হয় তার মানে সেগুলো কিন্তু গ্যারান্টেড আর কোনো কারণে আল্লাহ না করুক আসলে আমরা তো কখনো এই ধরনের কোনো সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট কিন্তু আমরা মার্কেটে ছাড়বো না কিন্তু প্রোডাকশন করতে গিয়ে সামহাও যদি কোনো কিছু ওভারলোক করে কোনো একটা জিনিস আপনার কাছে নন কোয়ালিটি ফুল গুডস গেল আমরা সাথে সাথে সেটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই কারণ আপনারা যাতে এন্ড কাস্টমার আপনার কাছে ফাইনাল যে কাস্টমার আসে সেই কাস্টমারটা যাতে কখনো আপনাকে কমপ্লেন না করে সেই বিষয়ে কিন্তু আমরা মূলত কাজ করি আর কি তবে যারা টি শার্ট নিয়ে বিজনেস করেন তারা কিন্তু অবশ্যই জানেন কোনটা প্রাইস কত আছে কোনটাতে কি চলবে এগুলো কিন্তু তারা কিন্তু ভালো করে জানে তো আপনারা ওইটাই তো অবশ্যই আপনারা অ্যানালাইস করবেন কিন্তু যারা এই ধরনের প্রোডাক্ট খুঁজেন আশা করি যে তারা দেখলে কিন্তু এখান থেকে সেটি ভালো হবে এবং যে প্রাইসটা বলছি সেই প্রাইসের থেকে আমি ওনাকে বলছি যতটুকু কমানির কাম যত উনি কমে রাখে সেটি তো আচ্ছা লাস্ট ফিনিশিং এক মিনিটের ভিতরে জি যারা নতুন উদ্যোক্তা হতে চায় মানে শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে একটু কথা বলবেন এবং অলরেডি যারা ব্যবসা করছে জি জি তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলবেন এবং আপনারা তো এটা নিজেরা ম্যানুফ্যাকচারিং করেন ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে আমার এখানে যে ফ্যাসিলিটিটা আপনারা পাচ্ছেন যে ন্যূনতম তিন পিস নিয়ে কিন্তু আপনি একটা পাইকারি রেটে আমার প্রোডাক্টের প্রাইস আপনারা পাচ্ছেন
তো সেক্ষেত্রে আপনার যেই ডিজাইনগুলো ভালো লাগে, যেই প্রাইসগুলো ভালো, মানে যেই স্টাইলগুলো ভালো লাগে আপনার সেগুলো নিলেন। ন্যূনতম তিন পিস করে আমি আপনাকে এম এল এক্সেল সাইজ রেশিও মিলিয়ে নেবেন, আমি আপনাকে পাইকারি রেটে দিব। এবং আরেকটা সুবিধা যেটা হবে যে আপনি নতুন বিজনেস করতে নামছেন, আপনি হয়তো নাও বুঝতে পারেন, আপনার যেই এলাকার প্রোডাক্টের কাস্টমারের টেস্ট আপনি নাও বুঝতে পারেন, কোনো কারণে একটা প্রোডাক্ট নিলেন ওই প্রোডাক্টটা চললো না ঠিক মতো, তখন ওইটাকে কিন্তু আমি রিপ্লেসমেন্ট করে দিব আর কি। আর সুবিধা হবে যে আপনাদের হয়তো বা এই কষ্ট করে এই প্যান্ডামিক সিচুয়েশনে দোকানে আসার দরকার নাই, আপনি একবার এসে প্রোডাক্ট দেখে যান, এরপরে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি আপনার ছবি পেয়ে যাবেন। কোনো কারণে আপনি চাচ্ছেন যে এটা আপনার অনলাইন বেসিসে নিতে, আমি কুরিয়ার কন্ডিশনে মালগুলো পাঠিয়ে দিব। এবং সর্বোপরি নতুন ভাইয়েরা যে জিনিসটা খোঁজে সেটা হচ্ছে যে প্রাইসের কতটুকু মিনিমাইজ করা যায়। তো ভাইয়ের চ্যানেলের থ্রুতে যদি কেউ আসে তাহলে অবশ্যই সেই সমস্ত ভাইকে বা কেউ যদি কোনো নতুন ব্যবসায়ী আমার সাথে যোগাযোগ করে, ফ্র্যাঙ্কলি শেয়ার করে, আমি আমার একদম ন্যূনতম কস্টিংটা রেখে তাকে কিন্তু আমি প্রোডাক্ট অফার করব। আর যারা রেগুলার বিজনেস করতেছেন সেই সমস্ত ভাইকে বলবো যে মার্কেটে আসলে অনেক মানে লো রেটের টি শার্টও আছে, কিন্তু আপনারা আসলে প্রোডাক্ট বুঝে আপনাদের ডিসপ্লেকে সাজান, প্রোডাক্ট বুঝে আপনাদের কাস্টমারকে অফার করেন, দেখবেন ইনশাল্লাহ ভালো বিজনেস করতে পারবেন। আমাদের যে প্রোডাক্টের কোয়ালিটি 100% কোয়ালিটি, ফুল এক্সপোর্টের কোয়ালিটি, কিন্তু আপনি প্রাইস কিন্তু অনেকটাই কম্পারেটিভলি চিপ রেটে পাচ্ছেন আর কি ঢাকার যে কোনো মার্কেট থেকে। যেহেতু আমরা সরাসরি প্রোডাকশন করি, ন্যূনতম প্রাইসে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে অফার করতে। তো আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন, দেখেন, ইনশাল্লাহ আশা করি একটা মানে দীর্ঘস্থায়ী সলিড মানে বিজনেস রিলেশনশিপ আপনাদের সাথে আমরা গ্রো করতে পারবো। জি, ভিডিও এর সাথে সাথে এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর আমি সর্বোপরি আসলে এই চ্যানেলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতেছি। ভাইরা আসতেছে, আপনারা বেশি বেশি করে ওনার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সবাই ব্যবসায়িক মঙ্গল আমি কামনা করি। সবাই মনে করেন আসলে এই জীবন এবং পরের জীবন সকল জীবনের একটা মানে ভালোভাবেই আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন, এটা আমি দোয়া করি। আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।